ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি স্পোর্টস কন্ট্রোভার্সি। তো আজকে টপিক হচ্ছে নিতু গ্যাঙ্গেস উইন্স গোল্ড ইন আইবিএ ওমেন্স ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ। রিসেন্টলি দিল্লিতে ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন হয়েছিল, সেখানে ভারত চারটে গোল্ড মেডেল জিতেছে। তো চারজনের নামই খুবই ইম্পর্টেন্ট আপকামিং এক্সামের জন্য। তো এখন আমরা দেখবো ইন্ডিয়ান ওমেন বক্সার নিতু গ্যাঙ্গেস হ্যাজ ক্লিনসড গোল্ড ইন 48 kg ক্যাটাগরি অন দ্য আইবিএ ওমেন্স ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ 2023 হেল্ড অ্যাট দ্য যাদব হল আইজি স্টেডিয়াম নিউ দিল্লি। তো নিতু গঙ্গেস কত ক্যাটাগরিতে পেয়েছে? 48 kg ক্যাটাগরিতে উইন হয়েছে। তো কোথায় খেলা হয়েছিল? কেডি যাদব হল আইজি স্টেডিয়াম নিউ দিল্লিতে। শি ডিফেটেড অলন্তা সেতসাগ লুত সাইখান ফ্রম মঙ্গোলিয়া বাই K-0 ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন হেডকোয়ার্টার্স লোসানি সুইজারল্যান্ডে। তো যদি আসে যে ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের হেডকোয়ার্টার কোথায়? লোসানি সুইজারল্যান্ড। আর প্রেসিডেন্টকে ওইখানে উমার ক্রি মালেপ। তো ফাউন্ডেড কবে হয়েছিল? 1946। এখানে চারজন যে গোল্ড মেডেল পেয়েছে তাদের নামই খুব ইম্পর্টেন্ট। এখন আমরা চারজনকেই দেখবো, একজনকে দেখলাম আরেকজনকে দেখবো। এখন সেকেন্ড হচ্ছে লাভলিনা বার্গোহইন বিকামস ইন 75 kg ক্যাটাগরি। তো চারজনের যে ক্যাটাগরি আলাদা আলাদা, ফার্স্টে দেখেছিলাম ক্যাটাগরি 50, আরেকজন দেখছে ক্যাটাগরি 75 ক্যাটাগরি। ইন্ডিয়া উইন্স ফর গোল্ড। ইন্ডিয়াস লাভলিনা বার্গোয়েন ডিফিটেড অস্ট্রেলিয়াস ক্যাটলিন পার্কারকে। উনি কাকে হারিয়েছেন? অস্ট্রেলিয়ার ক্যাটলিন পার্কারকে ইন দ্য 75 kg ফাইনাল টু উইন দ্য গোল্ড মেডেল অ্যাট দ্য ওয়ার্ল্ড ওমেন্স বক্সিং চ্যাম্পিয়নশিপ। লাভলিনা হ্যাজ বিন সাকসেসফুল ইন উইনিং গোল্ড ইন দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ফর দ্য ফার্স্ট টাইম। এটা কিন্তু একজামে আসতে পারে, খুব ইম্পর্টেন্ট যে ফার্স্ট টাইম কে 75 kg মানে গোল্ড জিতেছিলেন। উনি কিন্তু ফার্স্ট টাইম গোল্ড জিতেছেন। ওনার নাম হচ্ছে লাভলিনা বার্গোয়েন। She had earlier won bronze medals at the World Championship in 2018 and 2019. উনি 2018 আর 2019 এ ব্রোঞ্জ মেডেল পেয়েছিলেন। আর লাভলিনা হো ওন এ ব্রোঞ্জ অ্যাট দ্য টোকিও অলিম্পিক্স কুড নট উইন এনি মেডেল অ্যাট দ্য 2018 কমনওয়েলথ গেমস অ্যাজ ওয়েল। এখন আমরা চার গোল্ড মেডেলিস্টের নাম জানবো এবং তাদের ক্যাটাগরি জানবো। তো ইন্ডিয়ান বক্সার্স ওন 4 গোল্ড মেডেলস ইন দ্য 48, 50, 75 and 81 kg ক্যাটাগরিস। নিতু গঙ্গেস ওন দ্য গোল্ড মেডেল ইন দ্য 45-48 kg ক্যাটাগরি। তো সুইটি বোরা ওন দ্য গোল্ড মেডেল ইন দ্য 75-81 kg ক্যাটাগরি। তো নিখাত জরিন গ্যাপ দ্য কান্ট্রি ইটস থার্ড মেডেল বাই উইনিং গোল্ড ইন দ্য 48-50 kg ক্যাটাগরি। লাভলিনা বার্গোহইন ওন দ্য গোল্ড মেডেল ইন দ্য 70-75 kg ক্যাটাগরি টু গিভ ইন্ডিয়া ইটস সাউথ গোল্ড মেডেল গিভ ইন্ডিয়া ইটস ফোর্থ গোল্ড মেডেল। মেরি কম বিকাম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এ টোটাল অফ 6 times। মেরি কম 6 times ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হয়েছিল। তো 6 times কত কত সালে? 6 times চ্যাম্পিয়ন এমসি মেরি কম 2002, 2005, 2006, 2008, 2010 and 2018। সারিয়া দেবী 2006 আর জেনি আরেল 2006, রেখা কেসি 2006 and নিখাত জরিন 2022 and আদার বক্সার্স হু হ্যাভ ওন গোল্ড টাইটেলস। এটা আমাদের ইন্ডিয়ার জন্য খুবই গর্বের বিষয় যে ওমেন্স বক্সিং চ্যাম্পিয়নশিপ 4 গোল্ড মেডেলই আমাদের ইন্ডিয়া পেয়েছে। থ্যাংক ইউ গাইস। যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে। থ্যাংক ইউ গাইস।